নাগরিক বিল নিয়ে কথা বলতে গিয়ে নাগরিক সুরক্ষা সমিতির সভাপতি অধ্যাপক তপোধীর ভট্টাচার্য দেশভাগের বলি প্রতিটি জনগোষ্ঠীকে ভারতে নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। পরপর কয়েকটা ঘটনা ঘটেছে যার মধ্যে সেই সংসদে নাগরিকত্ব বিল সংশোধনী বিলটা পেশ করা এবং তার ফলে যে পরিস্থিতি আর কি যেটা তৈরি হয়েছে, ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, এটা সম্পর্কে একটা স্পষ্টীকরণ দিতে চাইছি। আমরা জেপিসি যখন এখানে এসেছিল তখন আমাদের যে ভূমিকা ছিল বা পরবর্তীকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমরা আমাদের যে বক্তব্য রেখেছি সেই বক্তব্য থেকে আমরা এক চুলও সরে যাইনি। 1947 সালের 15ই আগস্টের আগে 4000 বছর ধরে যে অখণ্ড অবিভক্ত ভারত ছিল সেই ভারতের যারা সন্ততি বা উত্তর পুরুষ তাদের কেউ বিদেশি হতে পারেন না। সেখানে হিন্দু মুসলমানের প্রশ্ন নেই, বাঙালি অনসমিয়ার প্রশ্ন নেই, কারণ অনেক মণিপুরী সে তারা মৈত্রীভাষী হন, বিষ্ণুপ্রিয় হন, তারা এসেছেন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রব্রজন করেছেন। প্রব্রজন সভ্যতার ইতিহাসে সর্বত্র ঘটেছে, এটা ভারতে কোনো নতুন কিছু ঘটেনি। সমিতির সম্পাদক কিশোর ভট্টাচার্য এদিকে আসামে 6 জনগোষ্ঠীর সংরক্ষণের জন্য রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর প্রতিনিধি নেওয়ার দাবি করেছেন। যদি রিজার্ভেশন করতেই হয় তাহলে আসামে বসবাসকারী প্রত্যেক ভাষা জনগোষ্ঠীর মানুষকে প্রতিনিধি ওই কমিটিতে নিতে হবে। অবশ্যই যদি প্রত্যেক ভাষা জনগোষ্ঠীর মানুষের প্রতিনিধি ওই কমিটিতে নিতে হবে এবং আসামে বসবাসকারী প্রত্যেক ভাষা জনগোষ্ঠীর মানুষের মতামত নিয়ে যদি কোনো সংরক্ষণ করতে হয় তবে সেই সংরক্ষণে এগিয়ে যেতে হবে, নতুবা আসামে একটা বিভিন্ন ধরনের আইনগত অসুবিধার সৃষ্টি হবে, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মধ্যে বৈষম্যর সৃষ্টি হবে এবং বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মধ্যে যে আত্মঘাতী একটা আন্দোলন গড়ে উঠবে আর যারা আসাম তথা ভারতবর্ষের সংহতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আমরা কেন্দ্রীয় সরকারকে আহ্বান করব যে কমিটিতে 9 জন না রেখে অলরেডি 3 জন রিজাইন করেছেন, আসামে বসবাসকারী বড়ো ডিমাসা কার্বি নাগা মিসিং মটক থেকে আরম্ভ করে লালন ঠেঙ্গাল কাছাড়ি প্রত্যেক জনগোষ্ঠীর বাঙালি সহ প্রত্যেক জনগোষ্ঠীর মানুষকে নিয়ে সুন্দরভাবে আলাপ আলোচনার মাধ্যমে সৌভ্রাতৃত্বের মাধ্যমে যাতে কোনো রিজার্ভেশন যদি করার প্রয়োজনীয়তা থাকে তবে তা করা।